বাগা সুদের মাল খায় না পূর্বরা আবু বাগা সুদের মাল গ্রহণ করে না আমি আবু বাকার আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে মুজাদ্দেদের জামান বলেছেন কোন পাকা সুদ খুন যদি তওবা করে বছর কাল অপেক্ষা করতে হবে কতদিন এক বছর ও দেখো ও তওবার উপরে দাঁড়িয়ে আছে কিনা আবারো সুদের প্রতি তাল মারে কিনা বাবা ফুরফুরার আমার মাল খায় না না জেনে খেয়ে ফেলি আর খাওয়ার দামটা তুই দেয় আমরা তো জমিদার হুজুর হয়ে গেছি কি হুজুর জমিদার হুজুর আমরা যে গাড়িগুলো চাপি গাড্ডায় পড়লে গাড্ডা বাঁচাবে সকার আবার সকার যদি ফেল করে যেখানে বসে আছি এক হাত পুরু মাল ও মাসাল আর মুজাদ্দেদের জামান যে গাড়িতে চড়ে দিন প্রচার করেছেন কি গাড়ি গরুর গাড়ি ও যদি গাড্ডায় পড়ে গাড়িতে যতটা আঘাত হবে ওই গাড়ি সাওয়ারি যে তারও বডিতে ততটা পালকি 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 ভাই পালকিতে আগে সব আপনার বিয়ে হতো না ও নাই কাঁধে করে নিয়ে যায় ঠিক এখন মনে করেন এই বরিশা গ্রামের লোক যদি আমার বসিরহাট থেকে পালকিতে করে আনে এ ঠ্যাং এক্সরে করতে হবে না হবে না ও তো সোজা হবে না খোনার কসু ও বাবা বানিওয়ালা আমি আবু বাকার আমি যে তোকে খাওয়ার দামটা দেব ওই পয়সাটা আমার কাছে নাই আমি আবু বাকার আমার গায়ে জামাটা খুলে দিয়ে যাচ্ছি আমি আবু বাকার আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা আমি ফুরফুনা শরীফে গিয়ে তোর খাওয়ার দামটা পাঠিয়ে দেবো আবু বাকারের জামাটা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিবি মুজাদ্দেদের জামান না জেনে সুদের মাল খেয়েছেন গায়ে জামাটা খুলে বাড়ি গিয়েছেন তবে তিনি আল্লাহর অলি হয়েছিলেন আরো জোরে বলুন আমরা দাদা হুজুরকে ভালোবাসি এই ভক্তদের ভিতরে পাকা পাকা দাসা দাসা সুদুখর আছে না নাই বরিশায় পাওয়া যাবে তাহলে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ রোগ এসে গেছে খুশির সংবাদ কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে মিনিটে মিনিটে না তুই ঢুকে দেখ কবরে তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে কোন হুজুর থাকা দিতে পারবে না কত বড় হুজুর আনবি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি এক টাকা সুদ গ্রহণ করে সুদের সত্তর প্রকারের গোনা কত প্রকার সবচেয়ে বড় গোনা হলো আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন আর সবচেয়ে ছোট গোনা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা নাউজুবিল্লাহ সুদের সত্তর প্রকারের গোনা সবচেয়ে বড় গোনা আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আর সবচেয়ে ছোট গোনা নিজের মার সঙ্গে ভাইরে আগে সুদের নাম শুনলে মানুষ ভয় পেত এখন আর ভয় আছে বাবা আগে গরিব লোক না সুদ খেত ধনীরা ভালো ছিল এখন ধনীদের চেয়ে বাবা এখন গরিবদের চেয়ে ধনীরা বেশি সুদুখোর মানেন না মানেন না গরিবরা তবু কামাতের ময়দানে একটা কথা বলতে পারবে আল্লাহ পাক আমি অভাবে তাড়নায় খেয়ে ফেলেছিলাম এটা কেন সুদ হারাম এ ধনীর জন্যও হারাম গরিবের জন্যও কিন্তু গরিবরা কেয়ামতের ময়দানে একটা কথা বলার রাস্তা আছে যে আল্লাহ অভাবে তাড়নায়
কিন্তু ধনী লোকরা কি বলবে নিশ্চয় ওদের জবাবটা এরকম দিতে হবে আল্লাহ পাক মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি কুদম্পেটা করবে না করবে না ওর সবর করো বাবা আমার হায়াত প্রায় শেষ হয়ে গেছে বাবা একটু দাঁড়া আমি এক্ষুনি চলে যাচ্ছি আজকের অবস্থা দেখেন সমাজ দেখেন আবার আমি দাবিদার কার ভক্ত দাদা হুজুরের ভক্ত ভাই রে কাগজে যদি লেখা হয় র দন্ত স গয়কার লয় লয় আকার কি হবে রসগোল্লা ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি রসগোল্লার টেস্ট পাওয়া যাবে আজকের আমরা দাদা হুজুরকে ভালোবাসি অধিকাংশ ওই কাগজে লিখে চাটার মতো প্র্যাকটিক্যালে কম বাস্তব বলছি না বাস্তব বলছি আগে বেটা ছেলেরা শুধু কেঁদো মহিলারা ভালো ছিল বেটা ছেলেরা শুধু কেঁদো মহিলারা ভালো ছিল বাবাজি শুধু করে নামাজ কবুল হয় না শুধু করে রোজা কবুল হয় না শুধু করে দান খয়রাত কবুল হয় না শুধু কর যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না আগে বেটা ছেলেরা শুধু কেঁদো মেয়েরা ভালো ছিল বেটা ছেলেরা চিন্তা করলো আমি একা কেন জাহান্নামায় যাব বিবিকে বলে বিবি তুই কেন বাদ যাবি তুইও চলে যা সমিতি বন্ধন গ্রুপ লোন চুটিয়ে চালা চল আমরা দুজনে মিলে জাহান্নামায় যাই অধিকাংশ মেয়েরা সমিতি বন্ধন গ্রুপ লোন এর সঙ্গে জড়িত যে সমস্ত মেয়েরা বাবাজি সমিতি বন্ধন গ্রুপ লোন করে ও জাহান্নামায় যাবে ওর বাপ জাহান্নামায় যাবে ওর স্বামী জাহান্নামায় যাবে ওর বড় ভাই জাহান্নামায় যাবে ওর বড় ছেলে জাহান্নামায় যাবে কামাতে ময়দানে একটা মহিলা চারটে পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে কটা একজন মহিলা চারটে পুরুষকে জাহান্নামা নিয়ে যাবে একজন বলছে হুজুর দোষ করতেছে ও এরা মার খাবে কেন আই ঠিক বলছে না ভুল বলছে আমি বলি খোকা তোর প্রশ্নের জবাব দেওয়ার আগে তুই আমার প্রশ্নের জবাব দে এই বাইশরালি উজু থাকে যারা চুপ করে আছেন মনে থাকে থাকে আরে বাইশরালি উজু থাকে তা বলতেছে হুজুর না আইলাই দেখ তোর যখন এই বাইশরে তুই কি কি ধুস উজু করার জন্য তো বলছে হুজুর হাত ধুই পা ধুই চোখ ধুই মুখ ধুই আমি কেন তোর যেখান থেকে হাওয়া বেরিয়েছিল ওখানে কোনো পানি টানি মেরেলি তো বলছে হুজুর না তোর হাওয়া বেরোচ্ছে পিছনে দরজা দে তা তুই ঠান্ডা পানিতে হাত ধুচ্ছিস কেন চোখ ধুচ্ছিস কেন মুখ ধুচ্ছিস কেন পা ধুচ্ছিস কেন বলতে হুজুর এও তো ঠিক আরে ওই জায়গার থেকে হাওয়া বেরোচ্ছে তো এদের ধুচ্ছি কেন এই কথা বুঝতে পারছেন মাঝে না ও অপরাধ করতেছ তো পাশা তুই পাশায় মার তুই হাতে মার এই তুই হাত ধুচ্ছিস কেন মুখ ধুচ্ছিস কেন পা ধুচ্ছিস কেন পিছনের দরওয়াজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতেরও অপরাধ আছে চোখেরও অপরাধ আছে মুখেরও অপরাধ আছে পায়েরও অপরাধ আছে আমি 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 বারাসাত থেকে বাড়ি যাচ্ছি ট্রেনে পেটে খিদে চোখে ঘুম এই কোথায় বসে আছি ট্রেনে ট্রেনে ট্রেনের ভিতরে বসে আছি খিড়কির পাশে পেটে খিদে চোখে ঘুম হঠাৎ কানে আওয়াজ আসে চাই বাদাম কি আওয়াজ এই বাদাম শব্দটা শুনেছে কোন শরীরের কোন অঙ্গ কান বাদাম ওড়ার দিকে দেখেছে কি দিয়ে চোখ ভিড়ের মাধ্যমে আগিয়ে গিয়েছিল কার মাধ্যমে নিয়েছিল কে তুই যদি আগে না যেতিস পা যদি আগে না যেত চোখ যদি না দেখতো কান যদি না শুনত এরা যদি সহযোগিতা না করত বাদাম পেটের ভিতরে যেত না পিছনের দরওয়াজা দিয়ে হাওয়া বেরোতো না এই ঠিক বলছি না ভুল বলছি ও পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে এদের সব সব অপরাধ আছে
অতএব ও যেরাম মার খাবে এও এরাম। একজন মহিলার জীবনে রাখাল হলো চারটে পুরুষ। ও সে রাখাল বলেছে রাখাল রাখাল। প্রথম রাখাল হলো ওর বাপ, দ্বিতীয় রাখাল হলো ওর বড় ভাই, তৃতীয় রাখাল হলো ওর স্বামী, চতুর্থ রাখাল হলো ওর বড় ছেলে। এই চারটে রাখাল যদি সক্রিয় ভূমিকা নিয়ে দায়িত্ব পালন করতেন, ওই মহিলা ওই অপরাধের সঙ্গে যুক্ত হতেন না। এরা দায়িত্ব পালন করেনি বলে ও অপরাধ করে যে অপরাধের অপরাধী, এরা দায়িত্ব পালন না করার কারণেও এরাও সমান অপরাধের অপরাধী। এও যেমন মার খাবে ও চারটেও তেমন মার খাবে। কথা ক্লিয়ার তো নাকি? কিন্তু একটা প্রশ্ন আসে এখানে, ওই চারটে রাখালের ভিতরে দুজন দায়িত্ব পালন করেছেন মহিলা মানে নাই, কজন দায়িত্ব পালন করেছে? দুইজন দায়িত্ব পালন করেছে। স্বামী মহিলার হাত ধরে টেনেছে সমিতিতে যাবি না, ছেলে মার হাত ধরে টেনেছে মা যাবেন না। ওই মহিলা স্বামীর কথা মানিনি, ছেলের কথা মানিনি, কামাতের ময়দানে আল্লাহ পাক ওই বাপকে আর ছেলেকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। দায়িত্ব পালন করেছিল লেকিন উনি মানেননি। আহা, আজকে সমাজ কি হচ্ছে? এটা এই পর্যন্ত থাক। তাহলে মোজাদ্দেদের জামান নিজে বেঁচেছিলেন অপরকে বাঁচাতে গিয়ে এই বিস্তীর্ণ এলাকা বলুন বলুন খেদমত করে গেছে। বসিরহাটের আল্লামা হুজুরের নাম শুনেছেন তো আপনারা, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। এটা সুবহানাল্লাহ বলবেন না, কত হাজার বলছি বাবা? 18,000। যিনি তাহাজ্জুদের নামাজ কোনোদিন মক্কা শরীফ পড়েছেন, কোনোদিন মদিনা শরীফ পড়েছেন, আবার যথারীতি নামাজ আদায় করে বাড়ি এসেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন, 7.5 ঘন্টা সময় লাগে কলকাতা এয়ারপোর্ট থেকে জেদ্দা বিমানবন্দর। এ একদল মাতাল কিন্তু আবার বিশ্বাস করবে না। এই কারা বিশ্বাস করে বলেছি? মাতাল বলবো গেল কি করে বাবা? ওই মাতালরা নবীর মেরাজ সশরীরে বিশ্বাস করে না। মাতালরা আমাদের নবীর মেরাজ সশরীরে না স্বপ্নে, জোরে বলুন। ও গেল কি করে, ঘুরলো কি করে, আবার এসে দেখে তখনো পর্যন্ত শিকলটা নড়তেছে, একটু জোরে বলুন। এ হলো কি করে? ও মাতাল তো বিশ্বাস করবে না। আ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের ওই আয়াতে শরীফের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে 32 বছর ধরে কোরআন হাদিস ইজমা কায়াত সরাসরিয়তের মাপকাঠিতে মানুষদের ধর্মের দিকে ডেকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, ধর্মের দিকে ডেকেছেন, অন্যায় প্রতিবাদ করেছেন। হুজুর আল্লামা চিন্তা করলেন, আমি রুহুল আমিন একদিন মারা যাব, আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি রাতের ঘুম হারাম করে গায়ের রক্ত পানি করে দুই হাত দিয়ে কলম চালিয়ে কলম চালিয়ে 150 কেতাব তিনি লিখে গিয়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কেতাব যারা অনুসরণ করবে, আমার কেতাব যারা পড়বে, ওদেরকে অন্য কোনো দলমত গুমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাতুল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কামাতে ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাতুল জামাত। একটু মহব্বতে বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না? তাহলে ওয়াজ বুঝুন, আল্লাহ রসুল তিনি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার মানুষদের কাছে মার খেয়েছেন, কিন্তু তিনি দায়িত্ব থেকে সরে আসেননি। মুজাদ্দেদে জামান নিজে বেঁচেছেন আহাল বর্গকে
বাঁচানোর জন্য বিস্তীর্ণ এলাকা ছুটেছেন। আল্লামা হুজুর তিনি খেদমত রেখে গেলেন। আমরা ওই খেদমত করার ক্ষমতা আমাদের নেই। আমি বলেছিলাম আমরা সকলে এক একজন রাখাল বলে ব্যাখ্যা দিয়েছিলাম। আপনি বাড়ির গার্জেন মানে আপনি ওই বাড়ির সদস্যদিগের রাখাল। বাবা আমরা কি আমাদের ঘরটা সামলাতে পারবো নি? আপনাকে তামিলনাড়ু যেতে হবে না, আর বাংলাদেশে বরিশালে যেতে হবে না, নিজের ঘরটা সামলাতে পারবো না? আপনি আপনার ঘরটা সামলান, আমি আমার ঘর সামলাই, আর উনি ওনার ঘর সামলাক, হুজুর আর লাগবে? আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওয়াদরিবুহুম তুমি তাকে মারো। কত বছর বয়স থেকে নামাজের কথা বলতে বলেছে? জোরে বলুন, 7 থেকে 10 মুখে মুখে। ছেলেদের বাপ বলা যায় না, আব্বা নামাজটা পড়ো? মেয়েরে মা বলা যায় না, মা নামাজটা পড় মা? 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন অদেরিবহুম আমরের সিগা, তুমি ওকে মারো। কি করো? মারো। আচ্ছা, ছেলেকে নামাজের কথা বলেছেন, মেয়েকে নামাজের কথা বলেছেন, আপনার আদেশ অমান্য করার কারণে মেরেছেন, এই রেমেন্টার লোক আমাকে একটু হাত তুলে দেখান তো। যে ছেলেকে নামাজের কথা বলেছিলাম, মেয়েকে বলেছিলাম পড়িনি, রসুলের হাদিস মেনে ওকে একটা চর মেরেছিলাম। না এ আই হুজুর, এ দুই হুজুর, একজন আমাকে বলতেছে, হুজুর আপনি তো আপনার মতন বলে যাচ্ছেন, ছেলের নামাজের কথা বললি ওজন রোকে। এ রোকা বোঝেন তো? ওজন চোখ দেখায়। চাচা ছেলের বয়স কত? তো বলতেছে, হুজুর 25 বছর। কত? জোরে বলুন। আমি বলেছি, ও ছেলে আপনার প্রতি রুখেছে, চোখ দেখিয়েছে, ও মারিনি আপনার কপাল ভালো। হুজুর এত বড় কথা বলে, রসুল নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে, আর আপনি বলছেন কখন? আপনার উপরে মার তো ফরজ, সুন্নত না, নফল না, ও মারিনি আপনার কপাল ভালো। আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার স্ত্রী আমাকে বলছে, শোনো বাজারে যাচ্ছ, যাও, আসার সময় একটা মাল সাইনো। আপনারা মালসা চেনেন? আগে সব মেয়েরা সব আপনার মালসা ব্যবহার করতো না, মাটির মালসা। হ্যাঁ, আমি বাজারে গিয়ে স্ত্রীর কথাটা মনে করে, মালসা বিক্রি হয় কোথায়? আরে কুমুরের দোকানে না? আমি দোকানে গিয়েছি, গিয়ে আমার স্ত্রী বলেছে মালসা, আমি ভুল করে শুনেছি কলসি। কি শুনেছি? দোকানে গিয়ে দেখি দোকানে এরকম একটা ফেস্টন মারা আছে, ফেস্টনে লেখা আছে যে মাল বিক্রি হবে ও মাল ফেরত নেই। অনেক দোকানে এরকম থাকে না, থাকে না, এই লেখাটা বেশি থাকে যেখানে চায়না মাল বিক্রি হয়, বিক্রিত দ্রব্য ফেরত হয় না, কারণ ও আপনাকে এক্ষুনি সুইচ টিপি দেখিয়ে দিচ্ছে লাইট জ্বলতেছে, আপনি কিনে বাইরে গিয়ে টিপতেছেন তো জ্বলে না, এরকম হয় না? তো ওই দোকানে গিয়ে দেখি ফেস্টনে লেখা আছে যে মাল বিক্রি হবে ও মাল। তাই মনে করলাম এটা তার দোকানের বৈশিষ্ট্য। এন্ড স্ত্রী নিতে বলেছিল কি? আর আমি শুনেছি কি, এন্ড কলসি নিয়ে যেই বাড়ি এসছি, ভাই আমি আর কত অজ্ঞানী, আমার বাড়ির লোক 14 গুণ অজ্ঞানে বলতেছে তোমার মতন মদ্দা লোকেদের সংসার হয়, এতদিন পরে বাজারে গেলে তাও ভুল, আনতে বললাম কি আর এনে মরো সখী। আমি ওর কি হয়েছে? আমি তো চেয়েছিলাম মালসা কোন
বেশি এনেছো কেন? তাই বললাম দেখো গেজে গেজি করে কি হবে, তোমার মাল এনে দিলে হলো, এখন আমি মাল সাটা নিয়ে গো ব্যাগ ব্যাগে যাচ্ছি, উদ্দেশ্য এইটা ফিরিয়ে দিয়ে ফেস্টনে লেখা আছে কি পেরোট নেই। তাই বলছি ভাই আমি খুব বিপদে পড়ে গেছি ভাই, তুই আমার অন্তত এবার একটু বাঁচা। দোকানদারকে বলছি আমি ভাই এখানে লেখা আছে মাল ফেরত হয় না, তো তোর মাল ফেরত নিতে হবে না ভাই, এ কলসিও তুই তৈরি করেছিস মাল সাহ, তো তুই আমাকে একটা সহযোগিতা কর, এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে, তোর ফেরত নিতে হবে না। পারবে? কেন? আরে ও কলসি তৈরি করে রৌদ্রে শুকলো করে আগুনে পুড়িয়ে মাল এখন পুরো পেকে ঝুনো, কেদ্দানি ফেল। কিন্তু একটা সময় ওই কুমোর কলসি ভেঙে মালসা, মালসা ভেঙে কলসি, তার থেকে হাঁড়ি, তার থেকে সরা, যা ইচ্ছা তাই করেছে। মাল যখন চাচা সাথে ধরুনি পঁচিশে ধরেছ, মার ফরজ তো আপনার উপরে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নবীর হাদিস মানুন, আপনার ঘরটা সামলান। আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপতা বলে একটি জায়গা, এই সম্ভবত আমার পরে যে বক্তা এসেছেন এনার নাম হচ্ছে সানাউল্লাহ হুজুরের পরে কোন হুজুর? জুলফিকার সাহেব। ওনার বাড়ি ময়েন আলী। আমি যে হুজুরের নাম বলছি সম্ভবত উনি সেই হুজুর হবেন, জুলফিকার সাহেব। ওনার বাড়ির পাশে এই আল্লাহর ওলির বাড়ি, হযরত বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহ। একটু মুখস্থ করুন কি নাম বলেছি, বজলুর রহমান দরগাপুরি, যিনি মক্কায় গিয়ে সৌদি আলেমদের সঙ্গে বাহাস করে সেই বাহাসে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। এটা সুবহানাল্লাহ বলুন। হুজুরের বয়স তখন সাত বছর। কত বাবা? তো হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, খেলাধুলা করে যখন বাড়ি ফিরছেন তখন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে, হুজুরের গায়ে কাদা মাটি ঘাম, এসেই বলছেন আম্মা যান ভাত দেন। দেখেন না আমাদের ছেলে মেয়েদের এমনি পাওয়া যাবে না, কিন্তু খাওয়ার সময় জমিদার এসেই বলছে মা ভাত দেন। হুজুরের আম্মা যান বললেন, বাবা বজলুর রহমান জোহরের নামাজ পড়েছ? একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। গার্জেন দেখুন, রাখাল দেখুন, মার এক নাম্বার কত, বজলুর রহমান নামাজ পড়েছ? না আম্মা, আমার জোহরের নামাজ পড়া হয় নাই। আম্মা যান বলেছিলেন, ও বাবা বজলুর রহমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে বাদ দেয় না। হুজুর মনে করলেন আমার আম্মা যান এই পর্যন্ত বলে আমায় রেহাই দিয়ে দেবে, ছেড়ে দেবে হলো না। আম্মা যান আমায় বললেন, ও বাবা বজলুর রহমান দাঁড়িয়ে যা। হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা যান কোথা থেকে দুটি ইট আনলেন, ইট আনলেন। আম্মা যান দুটি ইট এনে বললেন, ও বাবা বজলুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা যান আমার দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন, বাবা বজলুর রহমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে, সাত বছরের ছেলে হাতে ইট রাখা অসম্ভব। হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা যান বললেন, ও বাবা বজলুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা যান বললেন, বাবা যোহরের নামাজটা আদায় করো। হুজুর বললেন আমি তারপরে যোহরের নামাজ আদায় করলাম। হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বজলুর রহমান, আমার জীবনে কোনো দিন এক অক্ত নামাজ কাজা হয় নাই। এই তো গার্জেন, এই তো রাখাল। আজকের আমাদের জমিন খারাপ হয়ে গেছে বাবা। কি খারাপ হয়ে গেছে? তার মানে জমিন যদি
যদি ভালো হয় কাজ ভালো হবে, কাজ যদি ভালো হয় ফল ভালো হবে, বাপ যদি নামাজি হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পর্দানশীনী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, বাপ শরীয়তের দাঁত ধরে না, ছেলেও শরীয়তের দাঁত ধরে না, বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না, মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না, মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। এর জন্য দোষ কার? রাখালের দোষ। কার দোষ? আগে যখন সেই আপনারা কেউ কোনোদিন মাঠে গরু চড়িয়েছেন, রাখাল দিয়ে গরু পাঠাতাম না মাঠে, ওই গরু যদি কারোর খেতে সবজি খায়, গরুরে মেরে লাভ আছে? ও গরুরে মেরে তাড়িয়ে দেবেন, ও গরু আবার কি করবে? এই মাঠটা দরকার কার? ওর পাশায় চালা, ওই রাখালটার ধর, ধরি ওর পাশায় গুপ গাপ দে, জীবনে তোর সবজি খাতে আর গরু ঢুকবে। ঠিক বলেছি না ভুল বলেছি? এই জন্য আমার দেখতে পারে না অনেকে, খোকা অনেক শ্রোতা আমার সহ্য করতে পারে না, আমি হক কথা বলালো, কে ফাটলো চটলো সময় পরোয়া করি না। হ্যাঁ, আমার নবী মার খেয়েছেন, আমি এখন তো মার খাই না, আমার যদি কেউ মারতো এই হক কথা বলার কারণে, তবে মনে করতাম নবীর একটা শূন্যতা আদায় হয়েছে আমার। আগে আমরা ভালো হই, গার্জেনটা ভালো হল, বিশ্বাস করুন সমাজ সোনায় সোহাগা হয়ে যাবে। ও আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর, বড় পীর হুজুরের কথাটা বলার আগে আর একটা কথা বলি, আল্লাহর অলি সাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা, হুজুরের আম্মা জান বড় আবেদা জাগেদা, আবেদা জাগেদা, হুজুর তখন ছোট, হুজুরের উপরে নামাজ ফরজ হয়নি, হুজুরের উপরে নামাজ ফরজ হয়নি, বাবাজি সাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বড় মিষ্টি ভক্ত, আম্মা জান নামাজ আদায় করে, কিন্তু নামাজের পাটি দুটো বিছিয়ে দিতেন, একটায় মা দাঁড়াতেন, অপরটা ছেলের জন্য পেতে রাখতেন, বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাফারিদুদ্দিন, আয়রে বাবা, আমরা মা বেটা একসঙ্গে আল্লাহ পাকে নামাজে মজগুল হয়ে যাই। একটু জোরে বলা যায় না, একটু মোহাব্বতে বলা যায় না, তকবীর নারায় তকবীর, আসো আমরা একসঙ্গে নামাজ পড়ি, একসঙ্গে। ছেলের উপরে তো নামাজ ফরজ হইল, কিন্তু মা ছেলেকে কিভাবে নামাজের দিকে আনছে দেখুন। আহা, নামাজের পাটি বিছিয়েছেন কটা? দুটো, একটাই মা আর একটা খালি। শাহ ফরিদুদ্দিন ছিলেন মিষ্টি ভক্ত, কি করেছে, কিছু মিষ্টি নিয়ে ওই নামাজের পাটির কিনারায় লুকিয়ে রেখেছে। ছেলে, আম্মা, মা বেটা একসঙ্গে নামাজ আদায় করেছে, নামাজ শেষ করার পরে আম্মা বলছেন, বাবা সাফারিদুদ্দিন, বাবা সাফারিদুদ্দিন, তুই নামাজের পাটিটা তুই গুটিয়েলে বাবা। ছেলে নামাজের পাটি তুলে দেখে, নামাজের পাটির তলায় মিষ্টি। আম্মাজি, এই মিষ্টি কোথা থেকে আসলো মা? আম্মা বলছে, বাবা, যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদাতে মশগুল হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে তাদের জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আরো জোরে বলে, এই মিষ্টি লোভে সাফারিদুদ্দিন হুজুরের আর নামাজ কাজা নেই, এই মিষ্টির লোভে। কিন্তু মিষ্টিটা দেয় কে? একদিনের ঘটনা, আসান হয়ে গিয়েছে
আজান হয়ে গিয়েছে আম্মা জান বড় কর্মব্যস্ত আম্মা জানের আসার আগে আজকে নে আল্লাহর ওলি সাফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একা 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 নামাজের পাটি পিছিয়ে নামাজে মশগুল হয়ে গিয়েছে কিন্তু বাবাজি আজকের তো মা খবর রাখে না নামাজের পাটির তলায় তো মিষ্টি দেয় নাই আল্লাহর ওলি একা একা নামাজের পাটি পিছে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন মা কর্মব্যস্ত আম্মা জানের নজর পড়ে গেল আমার বেটা একা একা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আম্মা জান বলেন আল্লাহ পাক আমার ইজ্জতটা বাঁচিয়ে নেবেন আল্লাহ আল্লাহ পাক আমার সম্মানটা বাঁচিয়ে নেবেন আল্লাহ আমি প্রতিদিন নামাজের পাটির তলায় মিষ্টি দিয়ে রাখি বেটা আমার আজকে একা একা নামাজে দাঁড়িয়ে গেছে খবর তো আমি রাখি না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ইজ্জতটা বাঁচিয়ে নিও বাবা শাউল সাফানিদুদ্দিন রহমাতুল্লাহ আলাই প্রতিদিন নামাজ পড়ে নামাজের পাটির তলায় মিষ্টি পায় আজকে তো মা খবর রাখে না মিষ্টি নাই কিন্তু প্রতিদিনের নাই আজকেরও নামাজ আদায় করে নামাজের পাটি তুলে দেখে নামাজের পাটির তলায় মিষ্টি পাওয়া যায় ওই মিষ্টিটা এক লোকমা গালে দিয়ে ছুটে ছুটে আম্মা জানের কাছে গিয়ে বলেন আম্মা প্রতিদিন নামাজ পড়ি নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা আজকের দিনের মতো এত মজাদার মিষ্টি এত সুস্বাদু মিষ্টি এত লিজ্জাতলা মিষ্টি জীবনে কোনো দিন চোখে দেখি না মা মায়ের চোখ ভরা পানি ও বাবা সাফানি দুদ্দি এতদিন যত মিষ্টি খেয়েছো ওগুলো হলো দুনিয়াবি মিষ্টি আজকের এই মিষ্টিটা দুনিয়ার মিষ্টি নয় আল্লাহ পাক খুশি হয়ে তোমার জন্য জান্নাত থেকে মিষ্টি পাঠিয়ে দিয়েছে আজকের আমাদের দেখুন তো ভাই আমাদের নামাজের চেয়ে সম্পর্ক বেশি ঠিক না বল মাও 24 ঘন্টালে বসে রয়েছে বাপ 36 ঘন্টালে বসে রয়েছে ছেলে 33 ঘন্টালে বসে রয়েছে আমি আজ পর্যন্ত কি করে হোয়াটসঅ্যাপ করে পারলাম না আর আমার 9 বছরের মেয়ে ওরে দিলি মনে হবে মোবাইলের হাফেজ আমি বললাম আল্লাহ ওর কি মারপেট থেকে হাফেজ করিলেন নাকি হ্যাঁ আমি আজও পর্যন্ত অর্ষব করতে পারলাম না আমার 9 বছরের মেয়ে তারে ফোন দিলে ফোনের নারীনত্র ক্ষত্র কি আছে সব জানি আমি বলি খুকি তুই কি তোর মার পেটতে হাফেজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা আমি আপনাদেরকে ভোগলামি দিতে আসিনি আমাদেরকে একটু সক্রিয় ভূমিকা নিতে হবে গার্জেন যারা গার্জেন যারা দরুদ শরীফ আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে না তো তাহলে আমরা আরো একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা মুঝে না জাগায় আপনি খুশ কিসি মাটি পর মেরে হাত মে গায়ে দামানে মুস্তফা কি নগম গে ভোয়ার কা না তুফা কা পরোয়া मैं डूबूंगा
ফেনবি কিনারা করুঙ্গা আল্লাহুম্মা। পড়ো বাবা, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আচ্ছা বাবা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, যেহেতু নেক্সট বক্তা তিনি আসছেন। শেষ কথা, আমি আমার নির্দিষ্ট সময়ে যে কথাগুলো বললাম আপনারা একটু আমল করার চেষ্টা করুন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যতটা বলেছি আল্লাহ যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটা কথা বলে যাচ্ছি, আপনাদের একটা দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, আমার নিরীহ ভাই বোন মাকে যেভাবে পাখির মতো মেরে দিচ্ছে, এর প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? যদি প্রতিবাদ করার মন মানসিকতা আপনার থাকে, আমরা তো এখান থেকে সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারবো না, এখান থেকে একটা প্রতিবাদ করা যাবে। সেই প্রতিবাদ হচ্ছে ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? ইসরায়েলের কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না, কারণ ওদের প্রোডাক্ট ব্যবহার করা মানে আপনি অর্থ দিয়ে ওই ইসরায়েলের হাতকে শক্ত করছেন, আর ওই হাত দিয়ে আমার মা বোনদেরকে বোম্বিং করে মারবে। অতএব ওদের পণ্য গ্রহণ করা হারাম, হারাম এবং হারাম। খবরদার, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা। শেষ শেষ কথা, যতদিন আছেন মুজাদ্দেদে জামানের সিলসিলার উপরে দাঁড়িয়ে থেকে মজবুতির সঙ্গে আমলের গতি বাড়ান, আল্লাহ এই গাড়ি জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এখন অনেক, এটা হচ্ছে আখিরি জমানা। আল্লাহ রসুল বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা কিলা মান হে ইয়া রাসূলুল্লাহ ক্বালা মানা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহি সালাম। রসুল বলেছেন আখিরি জমানায় আমার উম্মতের ভিতরে 73টা দলে বিভক্ত হবে। কটা হবে? 72টা কোথায় যাবে? জোরে বলো, আরো জোরে, জাহান্নামে যাবে। একটা দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামা। বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, দাদা হুজুরের সিলসিলা, খাঁটি সিলসিলা, দুধে ধোয়া সিলসিলা, এই সিলসিলা যদি খাঁটি না হতো আমরাও থাকতাম না, চলে যেতাম। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এ সিলসিলা খাঁটি সিলসিলা, তুদে দেওয়া সিলসিলা। এই সিলসিলার গাড়িতে থেকে ঈমান সহ নেক আমল করবেন, জান্নাতে চলে যাবেন। বাধা আসবে, ধাক্কা আসবে, বাধা ধাক্কাকে আমাদের সামলাতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ কবুল করেন। পরবর্তীতে আমি যেখানে যাই আমার সঙ্গে এই কেতাবটা থাকে। এই আমি এখান থেকে কদিন আগে মাহফিল করলাম, আপনার রাজস্থান খাজা আজমিরি হুজুরের মাজার থেকে বেশ কিছুটা দূরে একটা মাহফিল করলাম, প্লেনে করে নিয়ে গেলাম। এটা হচ্ছে সেই আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই হুজুরের নিজে হাতে লেখা নামাজ শিক্ষা। এটা আপনারা আপনাদের এলাকায় পাবেন না, যত্রতত্র পাবেন না। আজকে দুঃখের সঙ্গে বলছি, অনেকে ফরজ গোসল গোসলের নিয়ম জানে না। গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে? নামাজ হবে? অনেকে উজুর নিয়ম জানে না, অনেকে কি করে নামাজে দাঁড়াতে হয় তাও জানে না, এটা লজ্জা। সেজন্য এই কেতাবটা আমি জলসায় জল যেখানে যাই আমি নিয়ে যাই। এটা আমার ব্যবসা নয়, এটা হচ্ছে একদিকে সিলসিলার খেদমত, অপরদিকে এই কেতাব বিক্রি করে আল্লামা হুজুরের যদি একটু রুহানি দোয়া পাই, এই উদ্দেশ্যে। এর প্রিন্ট হচ্ছে 70 টাকা, আমি এটা 50 টাকায় দিই, 50 টাকায়। আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে, জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে 50টা টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কেতাব একটু সংগ্রহ করুন, নিজে পড়বেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, তারা অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ তারা দেখতে পাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটা
আর একটা কথা একটু বলছি, সেটা হচ্ছে আমি জানি না আপনাদের এলাকায় কোন ছেলেদের মেয়েদের মাদ্রাসার বা কোনো মক্তবের ব্যবস্থা আছে কিনা। নেই, যদি না থাকে, দেখুন রাসূল বলেছেন তলাবুল ইলমি ফাদিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রতিটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সংসার করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এই জ্ঞান অর্জন করা ফরজ। আপনারা পারলে গ্রামবাসী সম্মিলিতভাবে আপনাদের এই এলাকায় একটা মক্তব করতে পারেন কি একটু দেখুন, অন্তত প্রাথমিক শিক্ষা। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রয়োজন আছে, তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়। পারলে আপনারা গ্রামবাসী একটু ভাববেন আপনাদের এলাকায় একটা মক্তব করতে পারেন কিনা। যদি কোনোদিন সিদ্ধান্তে একমত হন, অধমকে ডাকবেন, আসবো, কোনো পয়সা দিতে হবে না, গাড়ির তেল খরচও দিতে হবে না, বিনা পয়সা এসে আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব। পারলে গ্রামে একটা মক্তবের ব্যবস্থা করুন। আমি তিনটে প্রতিষ্ঠান করেছি, তিনটে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, এটা আমার অহংকার নয়, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে তিনটে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সুন্দর চলছে, আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? আমি না জেনে খেয়ে ফেলেছি, খাওয়ার দামটা তোমায়, এই যে বাড়িতে আমার বসার জায়গা, বাড়িটা কার আমি জানি না, যে বাড়িতে আমার বসার জায়গা, এখন ভাই আমি কিন্তু স্বাভাবিক দাওয়াত বাড়ি খাই না, তবে আমার এই মাঝে মাঝে সুগার ফল করে, কারণ আমি যখন এস্তেঞ্জায় গিয়েছি সুগার ফল করেছি, এসে দেখি তো মিষ্টি হাজির। ওই সময়ের মূল ওষুধ কি? সুগারের শত্রু কি? মিষ্টি। আবার ওই রোগের ওষুধ কি? মিষ্টি। এসে দেখি তো মিষ্টি। এখন মোটামুটি সে পাঁচ পিস ওই যে গোল গোল মতো কি আমি ওর নাম জানিনি, হেভি টেস্ট, এখন সে পাঁচ পিস খেয়ে ফেলেছি। আমি যদি যাওয়ার সময় বাড়িওয়ালারে ডেকে বলি ভাই এই আপনার বাড়ির পাঁচ পিস ওই মিষ্টি খেয়ে ফেলেছি, আমার এই খাওয়ার দামটা রেখে দেন, ও বাড়িওয়ালা আমার কাছ থেকে খাওয়ার দাম নেবে বলে মনে হয় সম্ভব এটা? তাহলে আমার মতো ব্যক্তির জন্য যদি এই হয় তো মোজাদ্দেদের জামানকে খাইয়ে খাওয়ার পয়সা নেবে এরকম কোনো কপাল ফাটা আছে? বাড়িওয়ালা বলছে হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, আমি তওবা করছি আর জীবনে কোনো দিন সুদ খাবো না। আপনারা কি বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? একটু মহব্বতে বলতে পারলেন না? আরো জোরে বলেন। এইবার একটা ফতোয়া দেন, পাকা সুদকর যদি তওবা করে ওর বাড়ি খাওয়া যাবে? আপনারা একটা কথা বলবেন, হুজুর আমরা কি মুফতি নাকি? মুফতি না মানে মুফতির বাপ আপনারা? মুফতি না মানে খাওয়া কিভাবে যাবে? ও যে ওই তওবার উপরে দাঁড়িয়ে থাকবে গ্যারান্টি কি? ও তো পাকা সুদখোর, ও এখন তওবা করলো, ওই তওবার উপরে দাঁড়িয়ে থাকবে গ্যারান্টি কি? আরে ভাই একটা গ্রামে জুমার দিনে মসজিদে পাঁচ জোড়া করে জুতো চুরি হয়, কত? আজও মসজিদে জুতো চুরি হয় না? হয় না। কারা করে তাও জানে না, কারা করে? আরে বলেন আমরা, ওখানে তো অমুসলিম আসে না, আমরা যাই তো, তাহলে আমরা করি। যার যার জুতো চুরি হচ্ছে তারা তো পুরো টার্গেটে আছে, আল্লাহর কি রে কোনোদিন কি ধরা পড়বি রে? সেই দিন তোর খেলা দেখাবো। প্রবাদে একটা কথা আছে, চুরি করা ভালো যদি ধরা না পড়ে, বলতে না বলতে পরের জুমায় ধরা পড়ে গেছে। ধরা যখন পড়েছে গণধোলাই, যার গিয়েছে ও চালাচ্ছে, যার না গিয়েছে চালা বাড়ি। ও বলছে আল্লাহর কি রে, মার কি রে, বাপের কি রে, খোদার কি রে, গোষ্ঠীর কি রে, তোরা আমার মারিস নি, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আর জীবনে কোনোদিন জুতো চুরি। আর ওই লোকটা বলছে হুজুর আপনি আমাকে খাওয়ার দাম দিয়ে লজ্জা দেবেন না, আমি তওবা করছি আর জীবনে কোনোদিন জুতো চুরি। ওই জুতো চোর
এখান থেকে মার খেয়ে পরের জুমায় দক্ষিণ পাড়ার মসজিদে গিয়ে ফের জুতো চুরি করেছে। আর সেদিনে ওরে হাতে নাতে ধরে ফেলে, ধরে ফেলে যখন মাস শুরু করেছে ও তখন ওজন ওজন মেজাজ দেখাচ্ছে, বলে আমার গায়ে হাত দিবিনি, বলে এই হাত দিবিনি মানে তুই জুতো চুরি করতেছিস আমার হাত দিবিনি, বলে তুই তো গত জুমায় ওখানে ধোলাই খেলি আর তওবা করলি আর জীবনে জুতো চুরি করব না, আবার করলি আবার তুই রাজ দেখাচ্ছিস, বলে আমার থলে খুলে দেখ, এখন থলে খুলে দেখা গেছে তিন জোড়া, কত তো বলতেছে এই তো তিন জোড়া, বলে এই গত জুমায় তোরা আমারে মেরিলি, মারার পরে এই যে আজ তিন জোড়া কমেছে কিনা তাই বল, আগে করতাম কত ধোলাই খাওয়ার পরে, তাহলে ধোলাই খাওয়ার পরে কমে তিনে এসেছে, স্বভাব ভালো হয়েছে, স্বভাব স্বভাব মজা। আমি বক্তাকে বসিয়ে রেখে আমি কয়েক মিনিট কথা বলেছি, ক্ষমা প্রার্থী, নিশ্চয়ই তিনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দরুদ শরীফ আল্লাহুম্মা।